সৌদি আরবের জেদ্দা, কুয়েত, কাতার, নিউ ইয়র্ক, দক্ষিণ আফ্রিকা ও পর্তুগাল প্রতিনিধি পাঠানো তথ্যচিত্রে প্রবাসের সংবাদ জানাচ্ছেন শাহাদাত শাওন। কুয়েতে বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে হজ সেমিনার ও মোসাবাকাত রমাদান পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। হাফেজ মাওলানা নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েত আওকাফ মন্ত্রণালয়ের সহকারী সচিব মোহাম্মদ নাসির আল মুতাইরি। বিশেষ অতিথি ছিলেন ডক্টর আব্দুল আজিজ আল সাত্তি। রমজান আলী ও মাওলানা মুস্তাকুর রহমানের যৌথ সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শামসুজ জোহা, হাফেজ খুরশিদ আলম, সাইফুল্লাহ কামাল, মাওলানা আলমগীর সহ অনেকে। সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে হত্যার প্রতিবাদ ও হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সভা করেছে কুয়েত বাংলাদেশ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। মইনুদ্দিন সরকার সুমনের সভাপতিত্বে আহ জুবেদ ও সাদেক রিপনের যৌথ সঞ্চালনা সভায় জালাল উদ্দিন, সেলিম হাওলাদার, মহসিন পারভেজ, আবুল কাশেম, আবু বকর সিদ্দিক, পাভেল জিসান, মহিন আহমেদ, জাহাঙ্গীর খান পলা সহ অনেকে উপস্থিত ছিলেন। কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় করেছেন কুমিল্লা সমিতি কাতারের নেতৃবৃন্দ। সংগঠনের সভাপতি মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দূতাবাস প্রাঙ্গণে রাষ্ট্রপতির সাথে ফলপ্রসূ আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন মোজাম্মেল হোসেন সোহাগ, মোহাম্মদ কালাম, বাসির খান, আব্দুল হামিদ, নোমান ইউসুফ, কাজী মোহাম্মদ শামীম সহ আরো অনেকে। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনির মায়ের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল করেছে জেদ্দার বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। মোহাম্মদ আতর মুকুলের সভাপতিত্বে ফজিয়া আক্তারের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন জৈনুল আবেদিন, রাকিবুর রহমান, হুমায়ুন কবির সহ অনেকে। সৌদি আরবের জেদ্দায় যুবদলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 42তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। সোহেল রানা সভাপতিত্বে কাউসার উদ্দিন উজ্জ্বলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আবদুল্লাহ আল ফারুক তপন। প্রধান বক্তা ছিলেন মহিউদ্দিন খান রুবেল, বিশেষ অতিথি ছিলেন শাহজাহান ভূঁইয়া। দক্ষিণ আফ্রিকায় প্রবাসীদের ঐক্যবদ্ধ করার লক্ষ্য নিয়ে কুমিল্লা কমিউনিটি অফ আফ্রিকা নামের একটি আঞ্চলিক সামাজিক সংগঠন আত্মপ্রকাশ করেছে। অনুষ্ঠান সঞ্চালনা করেন আব্দুল কুদ্দুস হাসিবুর রহমান, সভাপতিত্ব করেন মোহাম্মদ হোসেন মান্নান, প্রধান অতিথি ছিলেন ডাক্তার এজি মাহমুদ। অনুষ্ঠানে শাহাদাত হোসেনকে সভাপতি ও মোহাম্মদ আব্দুল খালেককে সাধারণ সম্পাদক এবং মীর হোসেন মিরুকে সাংগঠনিক সম্পাদক করে 51 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। পর্তুগালে সামাজিক সংগঠন সিআরসিআইপিটির উদ্যোগে শিক্ষা সফর 2023 আয়োজন করা হয়েছে। এতে বিভিন্ন বয়সের শতাধিক বাংলাদেশি প্রবাসী অংশগ্রহণ করেন। শিক্ষা সফরে আসা সবাই উচ্ছ্বাস প্রকাশ করেন এবং এমন আয়োজনের মাধ্যমে সকল প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ব্যক্ত করেন। নিউ ইয়র্কের হেক্স স্টেট পার্কে আমেরিকান বাংলাদেশি কমিউনিটি হেল্প গ্রুপের পিকনিক আয়োজন করা হয়েছে। এতে উপস্থাপনা করেন তরিকুল ইসলাম মিঠু ও জোহরা হুসাইন। অনুষ্ঠানে আরটিভির ইয়াংস্টার রাফসান, সাদ ও তামিমা গান পরিবেশন করে দর্শকদের মাতিয়ে রাখেন। অনুষ্ঠানের মূল আয়োজক ছিলেন ABCH গ্রুপের তরিকুল ইসলাম মিঠু, জাহিদ করিম ও হাসান ভূঁইয়া। শাহাদাত শাওন, আরটিভি।